30 ডিসেম্বর ভোটাধিকার হরণের কালো দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এই প্রতিবাদী মানববন্ধনের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই, এখানে উপস্থিত রয়েছেন। এই যে চলমান সংগ্রাম আন্দোলনের ছাত্র জীবন থেকে যারা আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছোট ভাই এবং সন্তান তুল্য, শামা, সপু, সালাম ভাই, সাইফুল ইসলাম, নীরব, হ্যাঁ বলেছি শামার কথা বলেছি, আমিনুল ইসলাম ফুটবলার, আব্দুল কাদের ভূঁইয়া, জুয়েল, ফজলুর রহমান খোকন, যারা এখন বিএনপির ভ্যানগার্ড হিসাবে অগ্রদূত হিসাবে এই সংগ্রাম করছেন। আপনারা থামুন বন্ধুরা, আজকে কেন এই দিবসটি আমাদের পালন করতে হচ্ছে, প্লিজ প্লিজ, কেন এই দিবসটি পালন করতে হচ্ছে? এর আগে তো আমরা 3 বছর আগে 4 বছর আগে পালন করিনি, কেন এটা করতে হচ্ছে? বন্ধুরা, আওয়ামী লীগ প্রতিনিয়ত প্রতি মুহূর্তে উন্নয়নের কথা বলে, অনেক উন্নয়ন তারা নাকি করেছে এটা তারা বলে বেড়ায়, উড়াল সেতু, ফ্লাইওভার, কত কি বলে, কিন্তু আসল উন্নয়নের কথা বলে না। তারা এই জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে 11-12 বছর ধরে। এই 11-12 বছরে এইটা অর্থনীতিবিদরা বলছেন এবং যারা বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত নিয়ে গবেষণা করেন তারা বলছেন 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, টাকা পাচার হয়েছে 11 লক্ষ কোটি টাকা। আবার আপনারা আওয়ামী লীগের এমপি পাপুলের কথা শুনেছেন, তিনি মানব পাচার করেন। আরেকজন মন্ত্রীর কথা শুনেছেন, এখন বাদ গেছেন, তিনি অশ্রাব্য কথা পাচার করেন, তার নাম মুরাদ। এই যে অশ্রাব্য কথা টাকলা মুরাদ, এই যে অশ্রাব্য কথা পাচার করেন পাপুল এমপি, তিনি মানব পাচার করেন, ক্ষমতাসীন দলের নেতা এমপিরা টাকা পাচার করেন। আমরা 30 ডিসেম্বর দেখলাম দিনের ভোট রাত্রে পাচার হয়ে গেল শেখ হাসিনার নেতৃত্বে। দেখুন, তারপরেও ওরা গলাবাজি করে, গলাবাজি করে এত যে আপনারা স্লোগান দিচ্ছেন, গোটা জাতি কথা বলছে, স্লোগান দিচ্ছে চোর চোর বলে, দেখবেন তারপরেও ওরা গলাবাজি করে। চোরের মায়ের বড় গলা, এই যে প্রবাদগুলো এটা তো আর মিথ্যা নয়, আমাদের সমাজে যুগ যুগ ধরে এটা প্রচলিত, চোরের মায়ের বড় গলা। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেক সাবেক বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন, ব্যাংকের তাদের টাকা ফ্রিজ করেছেন, বাংলাদেশের অনেক টাকা ডলারে পরিণত করে মার্কিন ফেডারেল রিজার্ভে জমা আছে, সেটা ফেরত নিতে বলেছে আমেরিকা, এত ধিক্কার জানিয়েছে। তারপরেও প্রধানমন্ত্রী গলাবাজি করছেন, গালাগালি করছেন তাদেরকে। তো আপনার দেশে কি গুম হয় না? তাহলে ইলিয়াস আলী কোথায়? আপনার দেশে বন্দুক যুদ্ধে মারা যায় না? তাহলে ছাত্র নেতা জনি কোথায়? প্রধানমন্ত্রী, আপনি অন্য দেশকে গালাগালি করেন আর আপনার নিজের দেশ জনপদের পর জনপদ, রাস্তাঘাট, ফুটপাথ শুধু রক্তের আলপনা, শুধু রক্তের আলপনা, শুধু রক্তের ছাপ, আর আপনি বড় বড় কথা বলেন। নীরব একটা কথা বলেছে,
স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। আমি তো বলি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি না, মরে যাওয়ার পর লাশেরও কোনো গ্যারান্টি নাই। কারণ আপনারা জানেন এই 30শে ডিসেম্বরের যে প্রহসনের নির্বাচন, নিশিরাতের নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে আপনার মারা যাওয়া বিএনপির নেতা সেই লাশের বিরুদ্ধে তারা মামলা দিয়েছিল, মনে আছে না? হজ করতে গেছে তার নামে মামলা দিয়েছে, প্যারালাইসিস রোগী তার নামে মামলা দিয়েছে। অর্থাৎ এই যে গায়েবী মামলা, 30শে ডিসেম্বরের নিশিরাতের ভোট করার প্রস্তুতি হিসাবে এই লাশের বিরুদ্ধে মামলা, প্যারালাইসিস রোগীর বিরুদ্ধে মামলা, এই মামলাগুলো তারা করেছেন। আজকে আরেক ফেরিওয়ালা বেরিয়েছে, আইনের বইয়ে যাই লেখা থাক উনি ওইটা বলবেন না। আরেক ফেরিওয়ালা শেখ হাসিনা, তার নাম আনিসুল হক, আইন মন্ত্রী দেশের, দাঁড়ান দেশের বরেণ্য আইনজীবীরা বলছেন যে লোকটা আইনের অপব্যাখ্যা দিচ্ছে। আইনে আছে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, যিনি বারবার আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আজকে সংবাদপত্র, এই যে টেলিভিশন, আমরা মুক্ত কণ্ঠে কথা বলার অধিকার, বারবার যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের কাছ থেকে গণতন্ত্র আর কথা বলার অধিকার যিনি ফিরিয়ে দিয়েছেন, সেই নেত্রী, সেই আমাদের মা, সেই গণতন্ত্রের প্রতীক, তাকে আজকে অন্যায়ভাবে সাজা দিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবার কি আর হাসপাতালে বন্দি করে ফেলে রাখা হয়েছে। তারপরে বলা হয়েছে যে আইনে আছে এই তার পাকস্থলী থেকে রক্ত ঝরছে, তার ডাক্তাররা বলেছেন তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা বড় বিপদ ঘটে যাবে। তারপরেও এত পাষাণ, এত পাথর, এত নির্দয়, এত নির্মম ওই প্রধানমন্ত্রী আর তার আইন মন্ত্রী। আইন মন্ত্রী গতকাল বলে দিয়েছে যে আইনে নাই বিদেশে চিকিৎসা করার। আরে আইন মন্ত্রী, আপনি তো নিজের কথা না, এটা আইনের বিধানও নাই, আইনের বিধানে আছে, এই ধরো আপনি শেখ হাসিনা আপনাকে যা শিখিয়ে দিয়েছেন আপনি সেই কথাই বলছেন। আপনি আপনি আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন। বন্ধুরা, আমার এই 30 নভেম্বর গোটা জাতিকে পরাজিত করেছিলেন শেখ হাসিনা। কিন্তু একটা জাতি তো পরাজিত হয় না, এই জাতির ইতিহাস দীর্ঘ ইতিহাস, 9 মাস যুদ্ধের ইতিহাস, হাজার বছরের সংগ্রামের ইতিহাস। আবার এই জাতি তীব্র গতিতে জেগে উঠবে, শেখ হাসিনার ময়ূরের সিংহাসন আবার রাস্তায় লুটিয়ে দেবে, আবার গণতন্ত্র ফিরে আসবে, আবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হবেন, আবার গণতন্ত্রের মুক্ত বাতাস বইবে। সেই প্রত্যয় ব্যক্ত করে আবার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।